আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তেমন একটা ভালো নেই, অসুস্থ, তাই দুপুরে রান্না করতে পারলাম না। আমার মেয়ে আজ আমাদের কি রান্না করে খাওয়াইলো, তাহলে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলেই বুঝতে পারবা। এখানে কিছু চিচিঙ্গা বিচি বের করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। তারপরে একটা ফ্রাই প্যানে সে পেঁয়াজ রসুন কুচি এবং সেই চিচিঙ্গা বিচি একসাথে ভেজে নিচ্ছে, সম্ভবত ভর্তা করবে। দিয়ে দিল পরিমাণ মতো লবণ, তো এরকম করে ভেজে নিচ্ছে। তো রান্নাটা যদিও আমার মেয়ে করছে, কিন্তু ভয়েসটা দিতে হচ্ছে আমাকে। তো যাই হোক, সে এখন বাটার জন্য রেডি। সে মরিচের গুঁড়া দিয়ে এখন বেটে নিচ্ছে। আমি কিন্তু এই মরিচের গুঁড়াটা একসাথে করে রেখেছিলাম ভর্তা খাওয়ার জন্য। তো ভর্তাটা বাটা হয়ে গেছে, খুবই মজার ভর্তা, একবার হলেও বানিয়ে খেয়ে দেখো। আর এর সাথে কি রান্না করলো সে, এই এখানে 5টা টমেটো নিয়েছে, কাঁচা টমেটো, এগুলাকে ধুয়ে কেটে নিচ্ছে। ভাজি করবেন, আর এই কাঁচা টমেটো ভাজিটা কিন্তু অনেক মজা। একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে 2টা শুকনো মরিচ ছেড়ে দিয়েছে। শুকনো মরিচটা একটু ভেজে নিচ্ছে। এখন দিয়ে দিচ্ছে 2 কোষ রসুনের কুচি আর পেঁয়াজ। একটু লাল করে ভেজে নিচ্ছে। এখন সে একটু একটু রান্না করতে পারে, মাঝে মাঝে বিকালের স্ন্যাক জাতীয় কিছু খাবার রান্না করে আমাদের খাওয়ায়। মাশাল্লাহ, মেয়ে বড় হলে মার একটু উপকারী হয়। তো এর মধ্যে টমেটো কুচি আর সামান্য একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে রান্না করে নিচ্ছে। এই কাঁচা টমেটোর ভাজিটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। টমেটোটা যদি একটু টক হয় তাহলে একটু চিনি দিলে আর একটু মজা লাগে, তো আমরা চিনিটা দিয়ে দিলাম। আর ওই চুলাতে কালকে রান্না করা ছিল মুগ ডাল দিয়ে গরুর মাংস, সেটা বের করে গরম করে নিচ্ছে। এই হলো আজকে আমার মেয়ের রান্নাবান্না। মেয়ের রান্নাটা যদি কারো ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবে। দেখেই মনে হচ্ছে ভাজিটা খুব মজা হবে। আর এইখানে আমি কিছু গরুর পায়া নিয়ে আসছিলাম বাজার থেকে, তো সেইখানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি এটাকে জাল দিয়ে নিয়েছিলাম আগের দিন। তো বিকালের জন্য আমরা এই গরুর পায়া নিহাড়ি এবং
রুটি খাব। তো আমি কিভাবে নেহারিটা তৈরি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি এই পায়ের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এবং লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি ঢেকে জাল দিয়ে নিব। এই নেহারিটা যত জাল দেওয়া হয় ততই কিন্তু ভালো লাগে। তো যেহেতু আমি এটা আগের দিন জাল দিয়েছি, কয়েকবার জাল দেওয়া হয়ে গেছে, এখন আমি এটাকে বাগারের জন্য তৈরি করব। এই নেহারিটা কিন্তু আমি সম্পূর্ণ অন্যরকমভাবে খুবই মজা করে তৈরি করলাম। তো আমার মতো করে যদি তোমরা এভাবে তৈরি করো খুবই মজা পাবে। আমি একটা ফ্রাই প্যানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন আমি পেঁয়াজ কুচিটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো আমার পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেছে। এখানে আমি কিছু আস্ত মশলা দিয়ে দিলাম, তেজপাতা, কিছু ছোট ধনিয়া, লং, এলাচি এবং দুই টুকরা দারচিনি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। আর দিয়ে দিচ্ছি সামান্য পানি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। বাছ হয়ে গেল আমার মশলা দেওয়া। এখন আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব ভালো করে। নেহারির মধ্যে কিন্তু বেশি মশলার কোনো প্রয়োজন নাই, হালকা মশলাতেই ভালো লাগে। এর মধ্যে আমি দিয়ে দিব 2-3টা কাঁচা মরিচ। তো আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। আমি এখন এই মিশ্রণটা ওই পাত্রে ঢেলে দিব। এখন আমি কিছুক্ষণ রান্না করে নিব। দেখতেই পাচ্ছ কালারটাও কত সুন্দর হয়েছে, আর খেতেও হেভি মজা হয়েছে। Thank you.
তো আমার নেহারি রান্নাটা কিন্তু হয়ে গেছে। আমি এখন রুটি ভেজে নেব। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এইখানে কিছু রেডিমেড রুটি নিয়ে আসছিল মার্কেট থেকে, সেগুলাই ভেজে নিব। তো আমি এই পরিমাণে ভাজলাম, আমি এবং আমার ছেলে মেয়ে তিনজনে খাবারের জন্য, কারণ এমজি ভাই আসতে দেরি হবে, আমরা রাত 10টা বাজে খেয়ে নিই রাতের খাবার। তো আমাদের তিনজনের জন্য আমরা বেড়ে নিয়েছি, এমজি ভাইটা পরে গরম করে দিব। তো এই তো ছিল আজকের আমাদের খাওয়া দাওয়া রাতের জন্য। তো আজ আর বেশি কিছু বললাম না, এ পর্যন্তই বিদায় নিয়ে নিলাম। আল্লাহ হাফেজ।